আসসালামু আলাইকুম, প্রিয় আজকের একটা সুন্দর অনুষ্ঠান, পরিচয়ের অনুষ্ঠান। আর এখানে যারা উপস্থিত আছেন, বলার অপেক্ষা রাখে না, সবাই আমার খুব কাছের। বিশেষ করে আমার মেহেরী একটু আগে ফেরদৌস জাহিদ চলে গেলেন, তারপরে বসে আছেন আমাদের হারুন ভাই, এশিয়ান টিভির তিনি চেয়ারম্যান, এবং শিল্পীদেরকে উনি শিল্পীদের পাশে থাকেন, সে নতুন হোক পুরনো হোক। তারপরে আছেন এখানে আরো সবাই, আর আজকে যার জন্য এই অনুষ্ঠানে আসা, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় জনপ্রিয় কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। সাথে আছে আমাদের আরেকজন জনপ্রিয় কোরিওগ্রাফার আমাদের চলচ্চিত্রে ইউসুফ খান, একটু আগে বক্তব্য দিয়ে গেলেন দুজনে। আর এই অনুষ্ঠান যিনি তৈরি করেছেন ইমতিয়াজ ভাই, আমাদের খুব কাছে, খুবই একজন ভালো মানুষ। তবে একটু আমি ইউসুফ যেটা বলতে চাচ্ছিলেন, পাওয়ার ভয়েস অফ বাংলাদেশ আছে, কিন্তু যদি পাওয়ার না থাকে তাহলে কিছুই হবে না। পাওয়ারটা থাকতেই হবে, সেটা গানই হোক, নাচই হোক, অভিনয় হোক, বক্তৃতায় হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, পাওয়ার থাকতেই হবে। পাওয়ারলেস মানে পাওয়ারলেস। আর উপস্থিত আছেন এখানে আমার ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইরা, তারপরে প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক ভাইরা, সবাই আমার খুব কাছে। দুলাল ভাইকে দেখতে পাচ্ছি, সুন্দর করে হাসি দিয়েছে। তো আর যারা সাংবাদিক ভাইরা আছেন, সবাই প্রতি অনেক অনেক শুভেচ্ছা। একটু বলতে হয় যে আমি সাংবাদিক ভাইদের অনেক ভালোবাসি, কারণ সেই ছোট্ট অঞ্জনা যখন নাচতে হাঁটি হাঁটি পা করে নাচতে শিখেছে, তখন কিন্তু আমার যে কোনো একটা নাচের ছবি, কিন্তু ছোট্ট অঞ্জনার শিশু শিল্পী অঞ্জনার ছবিটি কিন্তু প্রথম পাতায় পেপারে থাকত। আর আমি সেই হাঁটি হাঁটি পা করে অঞ্জনা হয়ে এখন আমি চিত্রনায়িকা অঞ্জনা হয়ে এসেছি, সবাই ভালোবাসা নিয়ে, সবাই আমাকে ভালোবাসে, এই ভালোবাসা নিয়ে আছি। এবং আপনারা যেই যে অনুষ্ঠানটা আপনারা করছেন আজকে পরিচয় পর্ব ভয়েস অফ বাংলাদেশ, আমাদের অনেক কিছু বুঝতে হবে, জানতে হবে। কারণ এখন আমরা ইলেকট্রনিক্স মিডিয়া মানে চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু সব কিছু, পৃথিবীর সব জিনিসগুলো জানতে পারছি, আমরা দেখতে পাচ্ছি কোথায় কি হচ্ছে। যেমন সেভেন হিলে এখন আসলাম, গাড়িটা পার্কিং করতে যাব, বলে দিলেন ওখানে সিকিউরিটি পার্কিং হবে না, তাহলে আমার গাড়িটা কোথায় থাকবে? ফুল ফুল হয়ে গেছে। তো আমাদের সেইভাবেই একটু ব্যবস্থা থাকতে হবে, যাতে 25টা গাড়ি কি 30টা গাড়ি, আজকাল সবাই তো পার্টি খাওয়ার খুব হয়, তো সুতরাং গাড়ি পার্কিং কিন্তু একটা খুব সমস্যা। আর রাস্তায় গাড়ি থাকলে সার্জেন্টরা একদম দিয়ে দিল, তাদেরকে একদম কাগজ দেখা ধরিয়ে দিল, তাদের বিরুদ্ধে ড্রাইভারের লাইসেন্সটা নিয়ে নিল, কেন নিল সেটা কিন্তু সার্জেন্ট দেখছেন না, পুলিশ দেখছেন না। তো সুতরাং পরিবেশটাকে সুন্দর রাখতে হবে আমাদেরকে। যেমন কিছুদিন আগে আমাদের ডেঙ্গু নিয়ে একটা তোলপার হয়ে গেল, তো এটা কিন্তু সরকারের তো অবশ্যই করণীয় আছে, সেই ওষুধ বিতরণ করা, ওষুধ ছিটানো, যাতে লার্ভাটা যেন তার জন্ম আর না হয়, ধ্বংস হয়ে যায়। কিন্তু আমরা নিজেদের তো সচেতনতা থাকতে হবে, যেমন রাতে মশারিতে থাকতে হবে, একটু সবাই পক্ষে সম্ভব না যে প্রতিদিন এসিআই দিয়ে আমি মশা নির্মূল করব, সম্ভব না। তাহলে আমার কয়েল জ্বালাতে হবে, যাতে সেই মশাটা আমাকে আক্রমণ করতে না পারে। এটা আমাদের নিজেদের সচেতনতায় থাকতে হবে। তারপরে বলবো ভয়েস অফ বাংলাদেশ যারা করছেন করেছেন, তাদের সবাই প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইল। আমি আপনাদের সাথে আছি, এবং আমাকে যখনই আপনারা ডাকবেন, আমরা অবশ্যই আপনাদের পাশে আমি এসে আমি উপস্থিত থাকবো, এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি অঞ্জনা আছি, এবং আপনাদের প্রতিটি কাজে আমি ভালো কাজের জন্য আছি। আমি এমনিতেও অনেক
আমি কাজগুলো করার চেষ্টা করি, ভালো কাজগুলো। যেমন আমি অ্যান্টি ড্রাগস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মানুষ, আমার প্রেসিডেন্ট ডাক্তার আলবর্তন চৌধুরী। আমি চেষ্টা করি মাদকের উপর কাজ করতে। আমি ইলিয়াস কাঞ্চনে নিরাপদ সড়ক চায়ের সাথে আছি, এখন ভয়েস অফ বাংলাদেশের সাথেও আসলাম। কাজগুলো যেন আমরা ভালো করতে পারি, সবসময় সরকারের উপর দায়িত্ব দিয়ে থাকলে চলবে না, আমাদের নিজেদের অনেক দায়িত্ব আছে, নিজেদেরকে সচেতন হতে হবে আমাদেরকে। আর এখানে সবাই উপস্থিত আছে, আমার সামনে উপস্থিত আছেন আমার একটি মাত্র ছেলে মনি, তো ওর জন্য আশীর্বাদ করবেন, ও খুব ভালো গান করে। আর আপনারা সবাই আমাকে দোয়া করবেন, এত বছরের ভালোবাসা নিয়ে আমি আছি, আমি অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু জনগণের পুরস্কার সবচেয়ে বড় পুরস্কার, যে পুরস্কার নিয়ে আমি অঞ্জনা এখনো আপনাদের মনের মনে কোথায় আছি। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।